Assalamualaikum to everyone and welcome to Tesol Bangladesh. আজকে কথা বলবো IELTS এর রাইটিং মডিউল নিয়ে। আমার দীর্ঘ ট্রেনিং এক্সপেরিয়েন্সে আমি পেয়েছি স্যার আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি স্পিকিং এ 9 পেয়েছি 8.5 পেয়েছি কিন্তু রাইটিং এ 6 এর বেশি তুলতে পারছি না। ভাইয়া আমি ডক্টর আমি ইঞ্জিনিয়ার আমি রাইটিং এ 6 এর বেশি কোনোভাবেই তুলতে পারছি না একাধিকবার পরীক্ষা দিয়েছি। আসলে এই ফর্মাল রাইটিং এর জগৎটাই আলাদা এটিকে আলাদা করে শিখতে হবে আপনাকে এমন ভাবে শেখানো হবে যাতে করে আপনি প্যারাগ্রাফিং ফরম্যাট কোশ্চেন অ্যানালাইসিস সমস্ত কিছু আপনি আগে থেকে শিখে যান পরীক্ষার হলে থিংকার হওয়ার কোনো সুযোগই নেই পরীক্ষার হলে যা আপনি করবেন সেটি হচ্ছে শুধুমাত্র আপনি পয়েন্টগুলো ব্রেইনস্টর্মিং করবেন সবকিছু জানা থাকবে এবং শুধু লিখতে থাকবেন ফর এক্সাম্পল আপনাকে কি কি শিখতে হবে অল্প সময় বলা মুশকিল এটি বুঝতেই পারছেন শর্টে বলছি যেমন একাডেমিক রাইটিং এ দুটি টাস্ক রয়েছে একটি টাস্ক 1 একটি টাস্ক 2 টাস্ক 1 এ আপনাকে স্পেসিফিক ভোকাবুলারি ফর টাস্ক 1 কোশ্চেন অ্যানালাইসিস ফরম্যাট এই জিনিসগুলো শিখতে হবে এই জিনিসগুলো কোথাও সুন্দরভাবে আসলে লেখা নেই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই জিনিসগুলোকে আমি সুন্দরভাবে শিখিয়ে থাকি এবং টেসল বাংলাদেশের আইএলটিএস কোর্সে সেটি শেখানো হয়ে থাকে ফর টাস্ক 2 আপনাকে যেটি করতে হবে ওই একই জিনিস একটু পার্থক্য রয়েছে সেটি হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস ভালো ভোকাবুলারি বলতে যা বোঝায় সেটি হচ্ছে ডেফিনিট অর স্পেসিফিক অর অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি উল্টা পাল্টা না তাহলে আপনাকে স্পেসিফিক ভোকাবুলারি শিখতে হবে কোয়েশ্চেন অ্যানালাইসিস শিখতে হবে এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটি যত ধরনের প্রশ্ন রয়েছে আইএলটিএস টাস্ক 2 রাইটিংয়ে আপনাকে প্রতি ধরনের প্রশ্নের জন্য একটি করে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হবে এবং সেটি শিখে নিতে হবে যাতে করে পরীক্ষার হলে আপনার সময় বেঁচে যায় এখন আসি জেনারেল ট্রেনিং রাইটিং মডিউল ওয়েল অনেকে হয়তো আছেন যারা জেনারেল ট্রেনিং একাডেমিকের পার্থক্যটা বোঝেন না একটু শর্টে আমি এক লাইনে বলে দিচ্ছি যারা ইমিগ্রেশনের জন্য বাইরে যাবেন অর্থাৎ বসবাস করতে যাবেন সেখানে পার্মানেন্টলি এবং ওয়ার্ক করবেন তারা যে আইএলটিএস দিবেন সেটি হচ্ছে জেনারেল ট্রেনিং তো এই জেনারেল ট্রেনিং আইএলটিএসে রাইটিং টাস্ক 1 এ থাকে একটি লেটার রাইটিং খুব সহজ মনে হচ্ছে তাই তো বিশ্বাস করুন আর নাই করুন আমাদের দেশে আজ পর্যন্ত কখনো শেখানো হয়নি ইনফর্মাল লেটার কি সেমি ফর্মাল লেটার কি এবং ফর্মাল লেটার কি এদের ভেতরে ডিকশন রেজিস্টার ফর্মালিটি স্যালুটেশন এগুলোর কি পার্থক্য রয়েছে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো এখন এই অল্প সময় বলা সম্ভব না এগুলো আমি আমার আইএলটিএস কোর্সে করিয়ে থাকি এবং সুন্দরভাবে শিখিয়ে থাকি এখন যদি এই জিনিসগুলো আপনি না জানেন এবং নিজের মনের মাধুরী মিশিয়ে আপনি একটি লেটার লিখেন আপনিই তো সেই লোক যে 5.5 এবং 6 আটকে থাকবেন আপনার স্কোর কখনোই বাড়বে না আসলে রাইটিং মডিউলের ক্ষেত্রে আমাদের মূল যেই সমস্যা সেটি হচ্ছে আমরা যে কি জানি না সেটিই জানি না তাহলে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমরা কি কি জানি না এবং সেই জিনিসগুলো জেনে নিতে হবে সেই জিনিসগুলো আমরা সযত্নে শিখিয়ে থাকি টেসলের আইএলটিএস রাইটিং কোর্সে ফাইনালি আইএলটিএস রাইটিং যে চারটি ক্রাইটেরিয়ার উপরে এক্সামিনাররা আপনাকে মার্কিং করে থাকেন সেই চারটি ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমটি হচ্ছে টাস্ক রেসপন্স অর টাস্ক অ্যাচিভমেন্ট দুটো একই টাস্ক 1 এর জন্য বলে টাস্ক রেসপন্স এবং টাস্ক 2 এর জন্য বলে টাস্ক অ্যাচিভমেন্ট সেকেন্ড ক্রাইটেরিয়ানটি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স অথবা ভোকেবুলারি তারপরেরটি হচ্ছে কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশন এবং চতুর্থটি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি আমরা যা করে থাকি আইএলটিএস রাইটিং মডিউলে এই ক্রাইটেরিয়াগুলো শেখানোর জন্য সেটি হচ্ছে প্রতিটি মডেল অ্যান্সারকে এক একবার করে এক একটি ক্রাইটেরিয়ার জন্য মোট 4 বার অ্যানালাইসিস করে আমরা ক্রাইটেরিয়াগুলো শিখিয়ে থাকি এবং এই ক্রাইটেরিয়াগুলো শেখার পরে আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস রাইটিং বা রাইট আপগুলো চেক করার ব্যবস্থা আমরা এখন করেছি যাতে করে আপনি ওই ক্রাইটেরিয়াগুলোও শিখতে পারবেন এবং একই সাথে আপনার লেখাটি আপনি চেকও করিয়ে নিতে পারবেন রাইটিং মডিউল নিয়ে আরও অনেক কথা হবে আমার আইএলটিএস সেশনে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আস সালামু আলাইকুম